রেনেটার ম্যাক্স প্রো, এসকেএফ, লসেকটিল সহ দেশীয় কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নামে তৈরি নকল ওষুধ জব্দ করেছে র‍্যাব। শনিবার রাজধানীর মিডফোর্ড এলাকায় পাঁচটি ওষুধের দোকানে 7 লাখ টাকা জরিমানা ও একটি দোকানকে সিলগালা করে মালিককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই এসব ভেজাল কিংবা নকল ওষুধ। প্রায় 8টি প্রতিষ্ঠানের নামে তৈরি ম্যাক্স প্রো, লোসেকটিল সহ বেশ কিছু নকল ওষুধ বিক্রি করে আসছিল রাজধানীর বাবুবাজারে আলী মিয়া চেয়ারম্যান মেডিসিন প্লাজার বেশ কয়েকটি দোকান। এমন খবরে শনিবার দুপুরে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হোমিওপ্যাথিকের ওই গুড়াগুলো পাওয়া যায়। অভিযানে বন্ধ করে দেয়া হয় মিজান মেডিকেল নামের একটি ওষুধের দোকান, মালিককে দেয়া হয় 2 বছরের কারাদণ্ড। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, নকল মাল বিক্রি করার অপরাধে আমাকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে। কি কি নকল মাল পেয়েছে আপনি? আমার এখান থেকে ন্যাপ্রোক্সেন প্লাস, সেক্লো, তারপর সানাগ্রা। এছাড়া ভেজাল, নকল ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় মোট 7 লাখ টাকা। যেটা আমি অবৈধভাবে নাকি বিক্রি করতেছি, আসলে এটার কাগজপত্র আমার কাছে নাই। 92 না, এটা তো অপরাধযোগ্য যেহেতু বলছি। 2 লাখ টাকা জরিমানা করছে। অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসনের 4 কর্মকর্তা। তারা বলছেন এসব নকল ও ভেজাল ওষুধ মানব দেহের জন্য ক্ষতিকর। এটা নামকরা কোম্পানির ওষুধ, 2 নম্বর ওষুধ বানাইতেছে এটা। যেমন ন্যাপ্রোক্সেন, এটা নকল পাইছি আমরা। লোসেকটিল আমরা নকল পাইছি, ম্যাক্স প্রো আমরা নকল পাইছি, আরো অনুমোদনহীন আরো কিছু ওষুধ আছে, যেটা এখানে আছে সেনেগ্রা আছে, ইন্ডিয়ান ওষুধ আছে, বেটনোভেট আছে, মুভ আছে। আর র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান অনুমোদনহীন ওষুধ বাজারজাত করছে একটি চক্র। খুচরা ও পাইকারি বিক্রেতাদের পাশাপাশি যারা এসব উৎপাদন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। উনি নকল ওষুধের গোডাউন পেয়েছি, তাকে আমরা তার প্রোপ্রাইটার মিজানুর রহমানকে কিন্তু 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমরা বিপুল পরিমাণ নকল ভেজাল অনুমোদনহীন ওষুধ জব্দ করেছি এবং উক্ত মিজান মেডিকেল হল কিন্তু আমরা সিলগালা করে দিয়েছি। 5টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওষুধে ভেজালকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।